হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের দীঘা ভ্রমণের অভিজ্ঞতা। আমরা বাঙালিরা বারংবার দীঘা গিয়ে থাকি এই সমুদ্র সৈকতের টানে। ভারতবর্ষের বহু মানুষ এখানে ঘুরতে আসেন। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাব দীঘা কীভাবে আসবেন, কখন আসবেন এবং এখানে কী কী দেখবেন আর কোথায় বা থাকবেন। প্রথমেই বলি, আপনারা দীঘা রেলপথ এবং সড়কপথ উভয় পথেই আসতে পারেন। কলকাতার বিভিন্ন জায়গা থেকে প্রচুর বাস রয়েছে দীঘা আসার জন্য। হাওড়া থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস রয়েছে দীঘা যাওয়ার জন্য। ট্রেনের টাইম টেবিল আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবার বলি এখানে এসে থাকবেন কোথায়। দীঘাতে প্রচুর হোটেল রয়েছে। এখানে হোটেল 500 টাকা থেকে পাওয়া যায়, তবে সি ফেসিং হোটেলের দামটা একটু বেশি। আপনারা আগে থেকেও অনলাইন অ্যাপের মাধ্যমে হোটেল বুক করে রাখতে পারেন। এবার বলবো দীঘা কখন যাবেন। দীঘা বছরের যে কোনো সময় যেতে পারেন, তবে বর্ষাকালে গেলে আগে থেকে ওয়েদার আপডেটটা একটু চেক করে রাখবেন। এরপর বলবো আমরা দীঘা এসে কি কি দেখব। আমাদের ট্যুরটি ছিল 1 night 2 days-এর, তাই এইভাবে আমরা ট্যুরটি সাজিয়েছিলাম। প্রথমে সকালে হোটেলে পৌঁছেই একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম নিউ দীঘা সি বিচের উদ্দেশ্যে। এখানে এসে সমুদ্রের অপরূপ সৌন্দর্য উপভোগ করলাম আর এখানে সমুদ্র স্নানটি সেরে নিলাম। এছাড়াও এখানে অনেক অ্যাক্টিভিটি রয়েছে, চাইলে সেগুলি আপনারা করে দেখতে পারেন এবং বিচ মার্কেটটি অবশ্যই ঘুরে দেখবেন। এরপর হোটেলে ফিরে লাঞ্চ সেরে আমরা চলে গিয়েছিলাম অমরাবতী পার্কে। নিউ দীঘার পাশেই রয়েছে এই পার্কটি। এই পার্কটির এন্ট্রি ফিজ জনপ্রতি 5 টাকা। এই পার্কটি সকাল 7:30 থেকে বিকেল 5:30 অবধি খোলা থাকে। এখানেও অনেক অ্যাক্টিভিটি রয়েছে, যেমন বোটিং, রোপওয়ে ইত্যাদি। এগুলো চাইলে আপনারা করে দেখতে পারেন। এরপর এখান থেকে ওল্ড দীঘা সি বিচের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম। পার্কের সামনে থেকে অটো পেয়ে গেছিলাম। অটোর ভাড়া জনপ্রতি 20 টাকা। এখান থেকে ওল্ড দীঘা সি বিচের দূরত্ব 3 কিমি। এখানে বিচ মার্কেট রয়েছে, রয়েছে বিশ্ব বাংলা পার্ক। সন্ধ্যেটা সমুদ্রের পাড়ে বসে কাটিয়ে দিতে পারেন, বেশ ভালো লাগবে। তবে বলে রাখি, হোটেলে ফেরার জন্য রাত্রি 9টার মধ্যে অটো ধরার চেষ্টা করবেন, না হলে অটো পাওয়া একটু মুশকিল হয়ে যায়। পরের দিন সকালে রেডি হয়ে আমরা একটা ট্যাক্সি বুক করে নিয়েছিলাম তাজপুর এবং মন্দারমণি যাওয়ার জন্য। নিউ দীঘা থেকে মন্দারমণির দূরত্ব 37 কিমি আর তাজপুরের দূরত্ব 20 কিমি। ট্যাক্সি ভাড়া মোটামুটি 1000 থেকে 1200 টাকার মধ্যে, তবে আপনারা একটু দরদাম করে নেবেন। এছাড়াও ওল্ড দীঘা থেকে অটোও যায় এই জায়গাগুলি ঘুরিয়ে দেখানোর জন্য। অটোর ভাড়া 600 থেকে 800 টাকা। প্রথমেই আমরা চলে এসেছি তাজপুর সমুদ্র সৈকতে। এখানে চারিদিকটা খুব শান্ত এবং নিবিড়, সমুদ্রও বেশি উত্তাল নয়, চারিদিকের পরিবেশ বেশ মনোরম। এখানে একটা জিনিস বলে রাখি, তাজপুর এলে খাওয়ার এবং জল নিজেদের সঙ্গে ক্যারি করবেন, কারণ এখানে খুব একটা ভালো খাওয়ারের দোকান নেই। এরপর এখান থেকে আমরা চলে গিয়েছিলাম মন্দারমণি সি বিচে। এই সমুদ্র সৈকতটিও এখন খুবই জনপ্রিয়। এখানে অনেক হোটেল রয়েছে, চাইলে আপনারা এখানে নাইট স্টে করতে পারেন। কিছুক্ষণ সমুদ্র সৈকতে সময় কাটিয়ে আমরা এখানেই লাঞ্চটা সেরে নিয়েছিলাম। অনেক ছোট বড় রেস্টুরেন্ট রয়েছে খাওয়া দাওয়ার জন্য এখানে, কোনো অসুবিধা হবে না, প্রাইসও খুবই রিজনেবল।
এরপর বাড়ি ফেরার পালা। আমরা যেহেতু বাসে বাড়ি ফিরব, সেই জন্য আমরা চাউলখোলা থেকেই ডিরেক্ট বাস ধরে নেব, আর নিউ দীঘা যাব না। আপনারা যদি ট্রেনে বাড়ি ফিরতে চান তাহলে এখান থেকে নিউ দীঘা চলে যান, দীঘা স্টেশন থেকে ট্রেন ধরে বাড়ি চলে যেতে পারবেন। আপনারা যদি টু ডেজ থ্রি নাইটের ট্যুর প্ল্যানিং করেন তাহলে দীঘার আরও অনেক ভালো জায়গা রয়েছে, এগুলো অবশ্যই ঘুরে দেখবেন। যেমন চন্দনেশ্বরের শিব মন্দির, দীঘার মোহনা, উদয়পুর, শঙ্করপুর, জুনপুর ইত্যাদি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।